আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। মাছ দিয়ে ফুলকপি রান্না, এই খাবারটা তো আমরা সবসময় খেয়ে থাকি। আজ চেষ্টা করব মাছ ছাড়া দুর্দান্ত স্বাদে ফুলকপি রান্নার রেসিপি শেয়ার করতে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি থেকে ফুলগুলিকে আলাদা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি হাফ চা চামচ লবণ নিয়েছি, আর সেই সাথে পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে ফুলকপি টুকরোগুলিকে আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে করে এর মাঝে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বেরিয়ে আসবে, আর সেই সাথে ফুলকপির যে এক্সট্রা একটা গ্যাস থাকে ওটাও কিছুটা কমে যাবে। কড়াইয়ের মধ্যে 1.5 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, তার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে 3-4 সেকেন্ড নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপি রান্নার আগে হলুদ দেওয়া তেলের মধ্যে একটু ভেজে নিলে এটা খেতে যেমন সুস্বাদু হয়, ঠিক তেমনি রান্নার পর ফুলকপি যে দেখতে ফ্যাকাশে লাগে ওইটা আর থাকে না, সুন্দর সোনালি একটা রং হয়। এই যে হালকা লালচে বর্ণ হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি লাল লাল করে ভাজতে গেলে পোড়া একটা গন্ধ আসবে। এখন রান্না করে নেওয়ার পালা। এ পর্যায়ে এসে আমি আবারও 1.5 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি, তার মধ্যে 3টা আস্ত শুকনা মরিচ দিয়ে এবং 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এসে 2 টেবিল চামচ টমেটোর পেস্ট দিয়েছি, এখানে আমি টমেটো থেকে বিচির অংশটা বাদ দিয়ে করেছি। মশলার সঙ্গে টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কিছুটা পানি দিয়েছি, তার মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটা যেহেতু আমি আগে লবণ দিয়ে ভেজে নিয়েছি, এই কারণে এই পর্যায়ে লবণ দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে, তা না হলে বেশি হয়ে যাবে। মশলাটা কিছু সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ফেটিয়ে রাখা টক দই 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি, আর টমেটো এবং টক দইয়ের টকটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চা চামচ চিনি দিয়েছি। এর থেকে বেশি চিনি দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে যে কোনো মশলাদার খাবার অনেক বেশি টেস্টি হয়। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে গিয়েছে আর ভাজা ভাজা ঘ্রাণ বেরিয়েছে, সে পর্যায়ে এসে আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলি আমি দিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে আগে আমি গরম পানিতে ভাপ দিয়ে নিয়েছি, এরপর ভেজে নিয়েছি, তো এর জন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না, আর পানিও খুব একটা দরকার নেই। 1.5 কাপ পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, তবে ফুলকপির ধরন বুঝে অনেক সময় পানি বেশি বা কম লাগতে পারে। পরবর্তীতে যদি পানি দেওয়া হয় তো সেক্ষেত্রে অবশ্যই গরম পানি দিতে হবে, তা না হলে ফুলকপির যে রঙটা এই সুন্দর রং আর থাকবে না, আর খেতেও অত বেশি মজা হবে না। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন চাইলে আমার পেজটা ফলো দিতে পারেন। ফুলকপিটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আর নামানোর সময় হয়েছে, তার 2 মিনিট আগে আমি কিছু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভাপে রেখে দেবো আরও কিছু সময়। এরপর পরিবেশনের পালা। এটা যেহেতু ফুলকপির কোরমা না, তো এই তরকারিটা দিয়ে যেমন ভাত খাওয়া যায় ঠিক তেমনি রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন, আর এটা অসম্ভব টেস্টি হয়, বিশ্বাস রাখতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।